ভাইয়া, নইলে আরো কয়দিন থাকেন? না, আমি থাকতে পারবো না, আমি 5 দিনের ছুটি আছি, অফিসে ব্যস্ত থাকি। তোরা চিন্তা করিস না, আমরা থাকতে আমাদের কিছু চিন্তা। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, যা কিছু লাগে তুই ফোন করিস, ঠিক আছে? আর ছোট ভাই বোন সবাইকে দেখে শুনে রাখি। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি না, আমরা নিজের প্রতি খেয়ালটা রাখি। আমি রান্না করে দিছি, বুঝছো? নেই ভাত খাই, দুজনে স্কুলের দিকে চলে যাবো। আমি আসতে আসতে সকালে ভাত খাই নাই, চল ঘরে কি আছে দেখি। মা মরে গেছে, তো আজকে 1 মাস হয়ে গেছে। বোন আজ 1 মাস ধরে 2টো ভাত খেতে পায়নি। বোন রে, সবই আল্লাহর হুকুম। হ্যাঁ, সবই আল্লাহর হুকুম। যদি মা বাবা থাকতো তাহলে আজকে। তোরা কিছু খাইছস? আমি খাইছি, লিমু খেলাম। আচ্ছা দে চল ঘরে চল। তোরা তো মুড়ি কি আজ ভাত খাচ্ছ? কাবাইয়া ভাত রান্ধ না, কোথায় ছিলি? আমি তো ওই তো ঘুরে না ছিলাম। এগুলো সকাল পর্যন্ত ভাত খান, তুই ভাত আনতে পারিস না? আমাদের এগুলো হইতো না, বাটাতে হাতে নয় একদম। তো এগুলোর জন্য ভাত কে রাখবি? এটা আমি আঁকি ছিল কেন, আমি যেন ওই মেয়ে না হাতে হাতে নয়। আমি তো বাড়িতে থাকি না, বইতে লাগি না। তাহলে তুই বাড়িতে বাড়ি যা। আসি তুই কাকা বাড়িতে রাখতে না? আলাদ দিম কসা সেদিন তুই আমার খাওয়াইছ, তুই এগুন না দিয়ে চলে আইস, আমার জিয়ারিয়ান অপমান করে। গাছে ধরনে চাইলে মতো দিয়ে দিত, বাইরে খুব বিপদ আছি রে ভাই। আরে তোর ডিঙে দিলে তুই আবার দিবি কি? তুই তো কাজ কাম কিছু করিস না। কিরে তোরা দুনুকে আসিস তে কাজ কোন দিকে করতে লাগে না, আমরা দেখাই যাই। এখান থেকে কাটো মাটি তোমরা।
ভাই আয়ে নারেকো আছে ভাই আমনো আয়ে নারেকানা জিরে লই ভাই চলে নারল ফাইকানা আছে শেষ করে দি এসে চলে চলে চল যাই ভাই তিন টিয়া লই যাই কিরে কাম কি শেষ হয়ে গেছে না হ্যাঁ ভাই কাম শেষ করে আইছি ভাই আচ্ছা ঠিক আছে বিকেলে দেখা করিস ভাই এখন কথা কই যা কি কইবি তো টাকাগুলো এখন দেওয়া যাইতো না কিলে ভাই টাকাগুলো যদি এখন দিতেন আমার অনেক বড় উপকার হইতো আমার বাড়িতে মানে খরচ করার মতো কোনো টাকা নাই আমার ছোট দুইটা বোন আছে বুঝছেন আজকে মানে রান্না করার মতো কিছু নেই যদি টাকাগুলো দিতেন এখন আমি কিছু কিনে নিয়ে যাইতাম বাড়িতে আচ্ছা ধর রাসেল মাসুমের কই আমার সাথে দেখা করতে আচ্ছা কাকু ঠিক আছে তাহলে ঠিক আছে এতক্ষণ আপনার লাই বই দিছি আপনার নাকি বাড়িতে নেই বাতিজি আয় কাম সালিশে গেছি ও আচ্ছা এক মাস পাঁচ দিনে গেছো তুমি তো আমার সাথে দেখা শিক্ষা করো আসলে কাকু দেখা করতে একটা কারণে আসলে আমি তো এখন আপনার টাকা সংগ্রহ করতে হয় না বুঝছেন এই জন্য আপনার সাথে দেখা করি নাই টাকা নিছো তুমি এক মাসের জন্য এক মাস পাঁচ দিনই গেছে তোমার আরো পাঁচ দিন সময় দেওয়া হয়েছে আমার পাঁচ দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে লাগবে দেখো আমি তো এখন আপনি টিয়া সংগ্রহ করতে হয় নাই আরে কি আর দিন আসলে সময় দেন জানা তুমি আমার টাকা পাঁচ দিনের ভিতরে দিয়ে লাইতে দেখো আপনার একখান কথা কই দাও বলো আরে কি আর উগ আমার সময় দেন জানা একদিনও সময় দেওয়া হবে না তোমার দেখো আর আর দুগে দিন এলে সময় দেন না তোমার আর সময় দেওয়া হবে না হ্যালো কে তুই আমি আপনার ভাই মাসুম ও মাসুম নাকি জি ভাইয়া কিরে কিছু বলবি হ্যাঁ বলবো আচ্ছা কি সমস্যা দে ক মার অসুখ হইছে জেন এতকে জেন টিয়া ধার করছি এখন দেনা দা তো টাকা চাইতে আছে এগুলা আমাকে কেন বলছ এগুলা দিয়ে আমি কি করব মায়ের দেনা 70,000 টাকার জন্য তো মালিক 5 দিন সময় দিছে 20,000 টাকা আমি ধার করে পাঠাইছি এখন এগুলা শোধ করতে পারি নাই তো আবার আমার কাছ থেকে টাকা চাচ্ছিস পারলে ঘরবাড়ি বিক্রি করে দে ঘরবাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায় শুনে এসব বিষয় আর আমার কাছে ফোন দিবি না ঠিক আছে এগুলো তোরা সমস্যা সমাধান কর হ্যালো 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 ভাই কে ফোন করছে গ্রাম থেকে এক ফালতু ফোন দিয়েছে ও আচ্ছা ইয়ানা তো তোরা বেগুন আসত খালি আর বহু লাগা নাই মারে তোর লাই তো কিছু করে দিয়ে যেতে পারি না আর মৃত্যুর সময় তোর আমি এই জিনিসটা দিয়ে যাই তুই আর বড় মেয়ে দেখ
মাসুম রে, তোকে দোনো ভাইয়ের আতকান রে, তোকে দোনো ভাইয়ের হাতে আর ছোট দুগা মাইয়া আর ছোট দুগা হোলা তোকে দোনো ভাইয়ের হাতে দিয়ে গেল। তোরা বাইয়া আইব, তোর কি কইব? কই কি কই না বলে চালু হইব না চলে যাবি? তোমাদের সবাইকে একটা কথা বলতে হবে। আচ্ছা কি বলবেন? কোন তোমাদেরকে বলতে চাই, মা যে তোমাদের জন্য কানের দুল আর একটা চেইন রাখি গেছে। এখন তো মার অসুস্থ সময় অনেক টাকা দেনা করছি না, এখন দেনা দাদা তো আমাদের কাছে টাকা খুঁজতে আছে, বুঝছো? এখন আমরা চাইতে আছি যে তোমাদের জন্য যে চেইন এবং ফুল দিয়ে গেছে এইটা বিক্রি করে দিই। বিক্রি করে টাকাগুলো নিয়ে আমরা দেনা দাদারে দিই, তারপর না হয় আমরা যখন টাকা ইনকাম করবো, আমরা দুই ভাই আর ভাইয়া তো বাইরে আছে আর ছোট ভাই তো আছে মাদ্রাসায় থাকে পড়ে, এখন তখন আমরা তোমাদেরকে মানে নতুন করে বানাই দেবো। এখন কি তোমরা রাজি তাতে? তোমাদের দুজনের কি আর কোনো দাবি দেখা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। কিরে বন্ধু, মন খারাপ কা? মাইরে ফ্যামিলি নিয়ে অনেক টেনশন করতে বন্ধু। হ্যাঁ কি চিন্তা করছ? তোর হোটেলে একটা কাজ আছে। কোন নাই ওই যে তুই কইছো আগে একটা কাজ দেখতে তুললাই হোটেলের কাজ? হ্যাঁ কি কি বানাইতে হইব? বানাইতে হইব কি আর ফ্যান্সি, ওই যে এখন রমজানের পর ইফতার ইড করে বানাবি ফ্যান্সি সিঙ্গারা। রমজানে তো আর বেশি নেই, ঈদের পর তো জয়েন দিতে দিন। হ্যাঁ সব পারবি, ঈদের পর থেকে পারবি। ভাই তোর নাই কোনোদিন শোধ করতে না, তুই আর অনেক বড় ভুগাবি তোদের ভাই। আর কিন্তু বাবার সঙ্গে আর বড় ভাই কিন্তু সিটিং থাকে, একখানে আঙ্গু খোঁজ খবর না না ভাই, দেনা আসিল দেনা শোধ করছি। হ ভাই তাহলে তো আরো ভালো করছি, ভালো করে হেল্প করে করছি। আচ্ছা কইস, আমি ঈদের পরে জয়েন দেন দেবি। রাজীব এদিকে আ, তুই কি ভুলে গেছিস মা যখন মারা যায় তখন আমাদেরকে কি বলে গেছে? আমাদের দুজনকে আমাদের দু ভাইয়ের হাতে তুলে দিতে এলো। ভুলি নাই ভাই, ভুলি নাই। আমি তো একজন সাইড দোকানের কথা বলছি, চল মাসে 6,000 টাকা বেতন দিব। আমি চাই তুইও কিছু কর ভাই। আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি একটা রিসা চালাবো, এছাড়া সবের সামনে কিছু দেখি না। তুই কি পারবি এত কষ্ট সহ করতে? হ্যাঁ ভাই কেন পারবো না, আমার তো কেউ নেই। দুই বোনের জন্য একটু কষ্ট করলাম আর ছোট ভাইদের একটু। কিরে সৈকত কি অবস্থা তোর? কি রিয়াজ কি অবস্থা? এ রম ভাই তিনকে চা দেন চাই? না 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 রোজার গেলে চা বেশি না, চা দিয়ে বিশ্বাস রাখাই তো ভাই জন্য রোজা রাখতে পাই নাই। তাইলে চা দিতে আরে নে চা খা। আমি হইলাম ব্যবসায়ী গেছিলি, তুই হইলি মাত্র সামান্য রিক্সার ড্রাইভার, তোর চা আমি কি লিখে? আর রিক্সা চালাই বলে তোকে বন্ধু না দূর বেড়া রাখ তোর বন্ধু বেড়া
তুই বন্ধু ছিলি যখন রিক্সা চালাইতি না, এখন রিক্সা চালাস এখন তুই কির বন্ধু? এখন তোর সাইকেল লাগে মান সম্মান যা আছে সব চলে যাবে। আমি রিক্সা চালাই বলে তুই বন্ধু হতে পারি না? ইজ্জত বলে একান কথা আছে, তুই আঙ্গ বন্ধু হইতে আরস। তুই তোর মতো থাক, আমরা আঙ্গুর মতন থাকি। আমার কিন্তু ঘরে দুটো বোন আছে, ওরা কিন্তু খুব ব্যাস, আমার কাছে কোনো টাকাই না, আমি আপনার টাকা পরিশোধ করি। শহর গ্রাম এটা কোনো কথা হলো নাকি? ওই যে তো এইটা ভাই। আচ্ছা চল এক জায়গায় বসে কথা বলি। আচ্ছা রাজু, ও তো পারিবারিক ভাবে অনেক সমস্যা আছে। কি বন্ধু কি সমস্যা? ওই ইচুপ ভাই তো থাকে আমার সাথে চিডং একসাথে, মানে পাশাপাশি থাকে, তো বাইরের অবস্থা অনেক ভালো। তুই কি খোঁজখবর নেয় না নাকি ভাই? উনি তো ফোনও রিসিভ করতে চাই না। ফ্যামিলি এখন কি অবস্থা, চলে যাবে কেমন? আরে ভাই আমি ফ্যামিলির কথা জিজ্ঞেস করি না, আমার ছোট ভাই রাজি গেছে না রাজি? আর ও তো তাকে না, সারাক্ষণ বন্ধু বান্ধবী আড্ডা দিয়ে। ফ্যামিলির দুটো বোন আছে, ছোট একটা ভাই আছে, ভাই তো মাদ্রাসায় পড়ে, চাচার বাড়িতে থাকে, কিন্তু কোনো চাচা ভালো ব্যবহার করে না বুঝছে। আজকে রান্না করার মতো আমার ফ্যামিলিতে চাউলও নাই বুঝছেন ভাই, চাউলও নাই। বন্ধু মানুষ তারপর বলি, মানে আসলে কিছু করার নাই, সময় নেই, মা বাবা চলে গেছে, বড়ো ভাই খোঁজখবর নেয় না। এখন দোকানে গেছি চাউলের জন্য বুঝছে, দোকানদার আমার কাছে 1250 টাকা বাকি ছিল, তারপরে বাকি দেয় না। দেখো খালি হাতে ফিরার সময় আপনাদেরকে রাস্তা দেখলাম আর কি। এই যে ভাই, ভাই হস আর বন্ধু হস, ছোটোকাল থেকে তো দেখছ আমরা কীভাবে চলি, হয়তো বাবা মা চলে যাওয়ার কারণে এখন আর ওরকম পজিশনটা ঠিক নেই। তারপর আমি একটা কথা বলতাম, আমার তো সময় নেই, ঘরে আমার দুটো বোন আছে, আমি কিন্তু চাল নিয়ে ওদের জন্য রান্না করে খাওয়াতে বসে। আচ্ছা বল বল, কোনো সংকোচ নাই, বল সমস্যা নাই, বন্ধু বান্ধব কথাবার্তা বলবি, সমস্যা কি? আসলে মানে বলতে চাই, আমাদের কয়েকদিনের জন্য যদি 1000 টাকা দেয় স্যার। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, আছে আমার কাছে কিছু টাকা। হ্যাঁ চাউল তো কিনি না এখন, চাউল তো রাখ না এই টাকাটা। তোরা কি আর হস ভাই, আঙ্গো ক্লাসমেটের বাপ মা হেউনার কথা আমাকে দিছ, আঙ্গোর কি কি নিজেতেন বা ভাই তোর ঘর লই দিম, তোরা এত চিন্তা করিস না। ভাই আর কম হবে না এটা? না ভাই এটা আর কম দেওয়া যাবে না, 700 টাকা। ভাই 8 বছর একটা ছেলে জমা দেন তো। ভাই মেয়ের তোমারটা ছেলেদের একটা কত হয়েছে ভাই? ইন্টারমোট 32-300 টাকা হয়েছে।
ভাই আমার কাছে তো টাকা নাই, একটা আংটি আছে, তো এই আংটিটার দাম কত হবে? দুই ভাই দুজন কাজ মেয়ে লাগবো, এখন কইছে দুই একদিন ফাটাই দিত, কাকা কইছে নাকি? কাকা কইছে দুই একদিন ফাটাই দিত। আচ্ছা তাহলে ঠিক আছে, আর কি করে ফাটাই দিব তো। এ মনে গেলি মুখ ওই এ মিয়া মিয়া বই নিব বই, তোকে দেখান কথা কইতাম কি করবেন? আসলে মা মারা গেছে এক মাস হয়ে গেছে, বাবা মারা গেছে তার চেয়ে বেশি হয়েছে, কিন্তু তোরা তো বুঝোস ফ্যামিলির পরিস্থিতি কি অবস্থা এখন। বড় ভাই বিয়ে করি আছে শহরে এখন ভাবি নিয়ে, এখন কি করার? তোদেরকে তো পর ভাইতে কাজ, আর তো জানো ছোট ভাই কিছু বুঝে না। তো ঠিক আছে, তোরা ইয়ে না যায় কোনো টেনশন করার দরকার নাই, বুঝলি তো? আমি তো আসি, ইনশাল্লাহ কয়েকদিন পরে আমি তোদেরকে নিয়ে আসবো, মন চাইলে ফোন দিবি, আমি তোর যাই চাই, বুঝলি তো? ভাই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। কেন, কি হয়েছে তোর? আমি রিক্সা চালাই দেখি আমার দুই বন্ধু তারা বলে আমার নাকি বন্ধু না। ভাই দেখ এত কষ্টে আমাদের দিন যায়, চাচা বলস কাকা বলস নানা বলস কেউ দেখছো আমাদের একটু খোঁজ নিতে? কেউ খোঁজ নিবে না। আসলে এই পৃথিবীতে মানুষ যখন অভাবে থাকে কেউ কারোর সাথে কথা বলতে চায় না। ও ভাই তাহা এখন বুঝতে পারলাম। ও রাজীব আমরা কিন্তু এখন আর গরিব নই। না রে ভাই, চল আমরা দুই ভাই মিলে আমরা আমাদের বোনগুলোকে নিয়ে আসি বাড়িতে, তারা কিন্তু সারাক্ষণ আমাদের অপেক্ষায় থাকে।